আলোচনা সে আলোচনায় এবার খিট বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী তিনি দাবি করেছেন দ্বাদশ নির্বাচনে আগে যোগ চেষ্টা করেছিলেন কিন্তু তাকে বিএনপিতে নেওয়া হয়নি মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশনে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে টক শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন নিপুণ রায় নিপুণ রায় বলেছেন সাকিবুল হাসানের বিএনএ যোগ দেওয়ার ইস্যুটি পরিষ্কার করেছেন মেজর হাফিজ পিএনএমের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তা সাকিব আল হাসান গিয়েছিলেন মেজর হাফিজের কাছে তাছাড়া অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন সেটিও নাকস করে দিয়েছেন মেজর হাফিজ নিপুন রায় বলেন সাকিব আল হাসানের বিএনএম এর যোগ দেওয়ার ইস্যুটি পরিষ্কার করেছেন মেজর হাফিজ বিএনএম এর যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে নিয়ে সাকিব আল হাসান গিয়েছিলেন মেজর হাফিজের কাছে তাছাড়া অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন সেটিও নাকচ করে দিয়েছেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয় সচ্চন রায় পুত্রপদ নিপুণ আরব বলেন সাকিবুল হাসানকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ এই সাকিবুল হাসান বিএনপি আসার জন্য নির্বাচনে আগে আমার সঙ্গেও দেখা করেছেন বিএনপি যোগ দিবেন বলে দেশনেত্রী বেগম খালেদা সঙ্গে হাসপাতালে গিয়ে শশুরীরে দেখা করতে চেয়েছিলেন বিএনপিতে যোগ দেওয়ার জন্য সাকিব এখন যোগাযোগ করেছিলেন প্রশ্নের জবাবে নিপুণ রায় বলেছেন নির্বাচনে আগে শ্রীলঙ্কার সঙ্গে যখন ম্যাচ হয় তখন সাকিব আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই সাকিব আল হাসানকে আমি সম্মান করি কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র তবে তিনি স্বার্থের বাইরে কোনো কখনো চিন্তা করেন না এটাকে ঘৃণা করেই আজকে সাকিবের সঙ্গে মেজর হাফিজকে জড়ানো হচ্ছে এই সরকারের একটা উচ্ছ্বাস তিনি আরো বলেন আওয়ামী লীগের বাঘবাগের নেতারাও জানেন সাকিবুল হাসান কোন কোন ঘাটের পানি খেয়ে এসেছেন সাকিব অন্তত দশ ঘাটের পানি খেয়েছেন এরপর আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী সাকিব অন্য জায়গায় চলে যেতে পারেন এ কারণে তখন শিকরকে সরিয়ে সাকিবকে মননের সিদ্ধান্ত হয় তবে এই সাকিব একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়াবে নিপুন রায় বলেন সাকিবুল হাসান তারেক রহমানের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন আমার নেতা তাকে সময় দেননি এটার প্রমাণ চাইলে সাকিবুল হাসানের বাসায় ভিডিও চেক করেন চেক করলে আরো অনেক কিছু পাবেন তার সঙ্গে কিভাবে সাকিবের যোগাযোগ সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নিপুন রায় তিনি বলেন আমার বাবার বাড়ি মাগুরা এই সূত্রে ধরে আমার ভাইয়ের মাধ্যমে সাকিব আমার সঙ্গে যোগাযোগ করেন তারেক সঙ্গে যোগাযোগের জন্য আমাকে মাধ্যম হিসেবে বেছে নেন সাকিব উনি ভেবেছিলেন কোথায় গেলে সুবিধা পাবেন কারণ সুবিধাবাদী লোকেরা সবসময় সুযোগ খোঁজেন একইভাবে বিএনএম এর সাধারণ সম্পাদক কে নিয়ে মেজর হাফিজের কাছে গিয়েছিলেন সেখানেও তিনি পাত্তা পাননি পরে আওয়ামী লীগ নৌকা দিলে সেখানে উঠে গেলেন প্রসঙ্গত সাকিবুল হাসান আওয়ামী লীগের টিকিটে মাগুরা এক থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন নমিনেশন নেয়ার সময় দলের প্রাথমিক সদস্য হন সাকিব আগে সাকিব দলের কেউ ছিলেন না নমিনেশন দেওয়ার সময় প্রাথমিক সদস্য পদ দেয় আওয়ামী লীগ